তো বন্ধুগণ, তো আজকে আমরা বলতে চলেছি ব্লকচেন ব্যাপারে। তো এত ব্লকচেন, ব্লকচেন কি, এনএফটি কি, এইসব একটা পার্ট। তো ব্লকচেন ব্যাপারে আমরা জানতে চলেছি। তো ব্লকচেন জিনিসটা কি? ব্লকচেন তো প্রথমে আমরা নাম শুনেই বুঝতে পারছি, এটা ব্লক অফ চেন, মানে কিছু কিছু ব্লক আছে, মানে কিছু বাক্স আছে তারা চেন দ্বারা যুক্ত। ঠিক আছে, তো আমি তোমাকে অ্যানিমেশন ড্র করে বলে দিচ্ছি। তো এইভাবে ব্লক চেন গঠিত হয়। ঠিক আছে, তো ব্লক চেনে কি, এক একটা ব্লকে কি থাকে? তো এক একটা ব্লকে কিছু ডাটা থাকে। তো ডাটা, এবার ডাটার সঙ্গে পার্থক্য কি, তুমি বলতে পারো ফোনেও তো ডাটা থাকে, বা ল্যাপটপে, বা হার্ড ডিস্কে, বা পিসিতে, যেখানে ডাটা থাকে। ঠিক আছে, তো এই ডাটাতে এমন একটা ডাটা যেখানে কে ইনপুট করলো, মানে ধরো আমি ধরো তোমাকে 10 টাকা দিলাম। ঠিক আছে, ধরো আমি রামকে 10 টাকা দিলাম, তাহলে আমি হলো ইনপুট, 10টা টাকা হলো ডাটা, আর রাম রাম হলো আউটপুট। ঠিক আছে, তো এই ডাটাতে আমার যেমন প্রত্যেকটা ধরো ইউনিক আইডি আছে, মানুষের চোখের মনির একটা আইডি আছে, হাতের ফিঙ্গারপ্রিন্ট জায়গায় একটা আইডি, মানে ইউনিক আইডি আছে। তো তোমাকে ধরো ইউনিক আইডি দিল, যে আইডি দিলে তো প্রথমে হয়তো আমি শুরু করলাম, তো পরের জনের কাছে যখন আমি টাকা পাঠাতে যাব, ঠিক আছে, ধরো আমি রামকে টাকা দিলাম, ঠিক আছে, হয়ে গেল প্রথম ব্লকের ক্ষেত্রে। সেকেন্ড ব্লকের ক্ষেত্রে রাম শ্যামকে টাকা দিল, থার্ড ব্লকের ক্ষেত্রে শ্যাম আবার মধুকে টাকা দিল। তাহলে এইভাবে চেনের উপর মানে একটা ইন্টারলিঙ্ক, মানে এ একে টাকা দিল, এ একে টাকা দিল, এ একে টাকা দিল। তো এইভাবে চেনের মতো করে, চেন সিস্টেমের মতো এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইখানে কিন্তু কোনো চেন ব্রেক হলে কিন্তু কোনো দেখো ডাটা তখন মিসম্যাচ হয়ে যেতে পারে। ধরো আমি আমি রামকে দিলাম, রাম আবার শ্যামকে দিল, যেন রামকে বাদ দিয়ে দিই, আমি শ্যামকে দিলাম, মধ্যে কিন্তু একটা রামের যে ইয়েটা সেটা কিন্তু ডাটাতে লেখা আছে, এ রামকে দিয়েছে, এ শ্যামকে দিয়েছে, কিন্তু এটা পুরো পুরো লাইনটা পুরো ডিসকানেক্টেড, পুরো কাট হয়ে গেল, যার জন্য এখানে ইনফরমেশান এইভাবে অ্যাকুরেট রাখা যায়। বলতে পারো তাহলে ব্লক চেন তো চেঞ্জ করা যেতে পারে, যে ডাটাগুলো আছে ওই ওই যে আমি ওকে দিলাম ওইটা হ্যাশ বলা হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে হ্যাশের মাধ্যমে এই হ্যাশ একে দিল, এই হ্যাশ ওকে দিল, এই হ্যাশ একে দিল, এইভাবে যে চেনের মধ্যে চলে গেল। তো তারপরে আমরা বলতে যাচ্ছি কি করে এটাকে ট্যাম্পার প্রুফ করা যেতে পারে, মানে এর সিকিউরিটি বা এর প্রাইভেসি সম্বন্ধে আমরা জানতে যাচ্ছি। তো প্রাইভেসি জানতে গেলে ধরো আমাদের এখনকার যে কম্পিউটার সেগুলো এত ফাস্ট, এত অত্যাধুনিক, সেগুলো ইজিলি কিছু ব্লককে ট্যাম্পার সহজে করতে পারে, কিন্তু কিছু ব্লককে ট্যাম্পার করতে গেলে সেইখানে আবার সেই সমস্যাটা, সেই সমস্যাটা হলো আবার আমাকে প্রত্যেকটা ব্লককে ইন্ডিভিজুয়ালি, মানে আমি রামকে দিয়েছি, রাম শ্যামকে দিয়েছে, শ্যাম মধুকে দিয়েছে, মধু ওকে দিয়েছে, অমুক তোকে দিয়েছে, তো এইভাবে করতে করতে এত চেন সিস্টেম, মানে একটা চেন ব্রেক করতে গেলে পুরো ওকে পুরো চেনের সিরিজটাকেও ম্যাচ করা থাকে। তো এইটা অনেকটাই লেন্দি প্রসেস, তবুও এটা হয়ে যেতে পারবে। ঠিক আছে, তো তার জন্য এইখানে ধরো একটা একটা সেন্টার কম্পিউটার আছে। তো সেন্টার কম্পিউটারে যত কত লোক কানেক্টেড থাকবে, ধরো 1,000, 2,000, 3,000, সামথিং ধরো 5,000 লোক একটা সেন্টার কম্পিউটারের সাথে ইন্টারনেটের মাধ্যমে কানেকশন আছে। ঠিক আছে, পেয়ার টু পেয়ার ডাইরেক্ট কানেকশন আছে। তো কানেকশনের মাধ্যমে যেখানে আমরা 5,000 জনের কানেক্টেড আছে, ঠিক আছে, তো 2,500 লোককে কানেকশন আমাকে ঠিকঠাক রাখতে হবে। এবার 2,500 জনের প্রত্যেকটা নেটওয়ার্ক কন্ট্রোল আমাকে করতে হবে, এটা ওদের কাছ থেকে আমাকে ওরা আমাকে এগ্রি করে। ধরো আমি ব্লকটা পুট করলাম, এই ডাটাটা ঠিক দিলাম, আমার কিন্তু হ্যাশ থেকে গেল, ঠিক আছে, আমার থেকে গেল, তারপরে ওরা ভেরিফাই করে দেখবে যে এইটা, এই মানে মেজরিটি বলতে গেলে 2,500-এর ওপরে যারা লোক আছে তারা দেখবে যে এটা কি সঠিক না বেঠিক, এটা ভুল না ঠিক। তারা যদি মেজরিটি যদি বলে হ্যাঁ এটা ঠিক, তবেই ব্লকটা সাকসেসফুলি অ্যাড হবে। ঠিক আছে, তো এইটা লাইন অফ চেনের সিস্টেমের মতো। তারপরে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, এখানে যে কেউ তোমার ইনফরমেশান মানে তোমার ডেটা দেখতে পারে, যে এ ওকে ট্রানজ্যাকশন করেছে, বা এ ওকে কিছু দিয়েছে, এ ওকে কোনো তথ্য ইনফরমেশান দিয়েছে, এইভাবে হতেই পারে, কোনো চিন্তা নেই। তো তারপরে আরেকটা আছে, এটা কোন কাজে ইউজ হতে পারে, এটা ইউজ হতে পারে আগে বললাম, এটা জাস্ট ডাটার উপর, মানে এটা তোমার নাম ক্রিপ্টো কারেন্সির নাম শুনেছো বিটকয়েনের,
তো সন্তোষী নাকামোতো বলে, উনি এটা মানে আগে 90s-এর দিকে, 90s-এ এটা প্রচলন হলেও তিনি ইমপ্লিমেন্ট করেছিলেন বিটকয়েনের ক্ষেত্রে। তারপরে 2011-তে কিছুটা একটু মানে প্রভাব ফেলেছিল, তারপরেও 17-18 থেকে এটা মানে হিউজ ব্যাপকভাবে প্রচলিত বাইরে চলছে। তো এইভাবে বাজারে চলেই যাচ্ছে, এখন এর বুমটা প্রচুর হবে। তো আশা করি এটি তুমি ট্যাক্সের ক্ষেত্রে বলতে পারো, ট্যাক্স কে কাকে ট্যাক্স দিল না দিল, তারপরে দলিলের ক্ষেত্রে, দলিল এই দলিল ওকে দিল, মানে দলিলের অমুকের দাদু তার ছেলেকে দিল, তার নাতিকে দিল, তার আস্তে আস্তে তার যে নেক্সট জেনারেশন লোক হবে তাদেরকে দিল। এইভাবে ব্লকচেন অনেক সময় কাজ করে থাকে, মানে অনেক সময় কাজ এইভাবে করে থাকে। তো এইভাবে ব্লকচেন আশা করি তোমরা মোটামুটি একটা রাফ আইডিয়া বুঝতে পেরেছো একটা কিছু কিছু এই সম্বন্ধে। তো আশা করি বলো।